চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খায় বার্সেলোনা। এবার যেন তাদের পথেই হাঁটল চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লিলের মাঠে 1-0 গোলের হার রিয়াল ভক্তদের পোড়াবে, এটাই তো স্বাভাবিক। ফরাসি ক্লাব লিলের মাঠে রিয়ালের পারফরমেন্স যে বিবর্ণ ছিল এটা যদি বলা হয় তাহলে ভুল কিছু হবে না। আর অন্যদিকে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মতো দলকে হারানো, তাও আবার চ্যাম্পিয়ন্স লিগে, ক্রেডিট তো দিতেই হবে লিলেকে। অবশ্য লিলের জয়ের নায়ক হিসেবে আপনি একজনের নাম মুখে আনতে পারেন, সেটা জোনাথন ডেভিড। পেনাল্টিতে দুর্দান্ত গোলটাই শেষ পর্যন্ত লিলেকে জয়ের বন্দরে নিয়ে যায়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই ম্যাচে দুইটা ঘটনা বেশ চোখে পড়েছে। আপনি যদি বলেন প্রথমটা, লিলে আর রিয়াল এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফলতম দলটাই হারলো রিয়ালকে, এই মঞ্চে হারানোটা ফরাসি ক্লাবটার জন্য একটা রেকর্ডই বটে। আরও একটা বিষয় আছে, আনচেলত্তির দলটা 2023 সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ ছাড়েনি, তবে এই ম্যাচে হেরে রিয়ালের অপরাজেয় যে রেসটা ছিল সেটার ইতি ঘটল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আনচেলত্তির শিষ্যরা হারল 36 ম্যাচ পর, যেটা একটু হলেও তো মন খারাপের। যদিও এই ম্যাচে হেরে কোনো প্রতিক্রিয়ায় দেখানি রিয়ালের সর্বজয়ী কোচ আনচেলত্তি, এমনকি পোস্ট ম্যাচ কনফারেন্সে হারার কোনো অজুহাতও দেননি। আমি খুব সৎ মানুষ, আজকের ম্যাচে আমাদের নিয়ে সমালোচনা করাটা আপনাদের ন্যায্য অধিকার, আমাদের এটা মানতেই হবে। আমরা এই ম্যাচে ভালো খেলিনি, সাম্প্রতিক সময়ে আমরা এমন হার দেখিনি, প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারা জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি কিন্তু ড্র প্রাপ্য ছিল না, এখন আমাদের শিখতে হবে, কিছু জায়গায় কাজ করতে হবে। এবারে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছে রিয়াল, যেখানে প্রথম ম্যাচে স্টুটগার্ডের বিপক্ষে 3-1 গোলের ভালো একটা জয় পায় লস ব্লাঙ্কোস। তবে দ্বিতীয় ম্যাচে এসেই অনেকটা হোঁচট খেতে হলো এমবাপ্পে ভিনিসিয়াসদের। 36 দলের মধ্যে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে 17তম রিয়াল। নতুন নিয়ম অনুযায়ী 36 দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা প্রথম 8 দল সরাসরি খেলবে রাউন্ড অফ 16। রেজাউল করিম, কালবেলা।